তো যখন তোমাদের প্রিয় অগ্নি তুলসীকে পেয়ে গেছি তাহলে তো একটা র্যাপিড ফায়ার খেলতেই হয়। তবে এই র্যাপিড ফায়ারের উত্তর কিন্তু অগ্নি তুলসী হয়ে তোমরা দেবে না, বিপুল এবং সুদীপ্তা হয়ে দেবে। একদম একদম আমি আমি তো নিচ্ছি। হোয়াট ইজ দ্য মোস্ট রোম্যান্টিক থিং ইউ হ্যাভ এভার ডান ফর সামওয়ান? এই রে আমি রাত্রিবার কি করেছি ভুলে গেছি, কি করেছে। খুব সুন্দর একজনকে চিঠি লিখে আমি দিয়েছি। আচ্ছা, আই হ্যাভ নট ডান এনিথিং ইয়েট, এখনো বাকি আছে, অপেক্ষা থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, আইডিয়া অফ আ পারফেক্ট ডেট প্রত্যেক দিন, সেটা কিছু ওরম ব্যাপার কিছু নেই। পারফেক্ট ডেট তো লাঞ্চেও হয়, পারফেক্ট ডেট ডিনারেও হয়, পারফেক্ট ভাবলেই পারফেক্ট। ফেভারিট লাভ সং? আমারও পড়ানো যাওয়া চায়। নাইস ওয়ান। আমার ফেভারিট লাভ সং যদি হয়, আমি একটু ক্লাসিক্যাল প্রেমী, তাই জন্যে আমার তোমার দারেস বিনা নেহি চ্যান, ওই গানটা শ্রেয়া ঘোষালের। সোলমেট, সোলমেটের এই কনসেপ্টটাতে বিশ্বাস করো? হ্যাঁ, বিশ্বাস করি। আমার সেরকম কোনো বিশ্বাস নেই সোলমেট, কারণ অ্যাডজাস্টমেন্ট ইজ নেসেসারি, নাহলে সোলমেট কেউ কখনো হতে পারে না। সোলমেট বানিয়ে নিতে হয় যেই আসুক না কেন লাইফে। করেক্ট। আচ্ছা, বেস্ট কমপ্লিমেন্ট দ্যাট ইউ এভার রিসিভড? গুড লার্নার। ইয়েস, আই এম আ গুড টিচার, বেস্ট কমপ্লিমেন্ট। এটাও আমরাই একে অপরকে দিয়েছি। আচ্ছা, মোস্ট অ্যাডভেঞ্চারাস থিং যেটা এখন অবধি করেছো? এই রে নর্থ বেঙ্গলে বোটিং তো বোটিং, আর একটা হচ্ছে 5 ডিগ্রি টেম্পারেচারে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 12টা পর্যন্ত খালি গায়ে শুট করেছে, বেয়ার বডিতে শুট করেছে ফেরারি মনে। আমার আমার অ্যাডভেঞ্চারাস ওই আগুন ফায়ার ফায়ার, হ্যাঁ হ্যাঁ, ফেরারি মনে একদম শুরুতে আগুন, মানে সেই আগুন লেগেই যাচ্ছিল আমার চুলে গায়ে, সেখান থেকে ওইটা একটা অ্যাডভেঞ্চার। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, ভালোবাসার মানুষের জন্য কখনো কবিতা কিছু লিখেছো বা কোনো রাইটিং? হ্যাঁ, লিখেছি লিখেছি। আমার কবিতা লেখার স্কিল নেই। বাড়ির সামনে গিয়ে জন্মদিন উপভোগ করেছি, এবার মনে পড়েছে মনে হয় রোমান্টিক। আমার কবিতা আমার কবিতা লেখার স্কিল নেই গো, আমি অনেক চেষ্টা করেছি, আমার সে লেখার স্কিল নেই। হ্যাঁ হ্যাঁ, সে প্রচুর ইনবক্সে প্রচুর কবিতা ঢোকে, এমনকি মায়ের ইনবক্সেও অনেক সময় ঢুকে যায় কবিতা, মানে আমার ইনবক্স খুঁজে ঢোকে, মায়ের ইনবক্সেও ঢুকে যাচ্ছে কবিতা, এরকমও হয়েছে। তা কবিতা নিজে পারিনি লিখতে, লোকে লিখেছে অনেক। তো এবার বলো, মানে শেষে কেমন লাগলো তোমাদের এবং দর্শক? কিছু বলার নেই, খুব ভালো লাগছে। আজকে 500 এপিসোড আমরা কমপ্লিট করেছি, খুব ভালো লাগছে। দর্শকরা প্রথম দিন থেকে পাশে থেকেছে, ভালোবেসেছে, আশীর্বাদ করেছে, সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এপার বাংলার দর্শককে, ওপার বাংলার দর্শককে, আপনারা প্রত্যেক পাশে থাকবেন, সাথে থাকবেন, সাপোর্ট করবেন, এইভাবে আমরা আরও অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এপিসোডস আনতে চলেছি আপনাদের সামনে। সো থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেক দিন 6:30 সময় কালার্স বাংলায় ফেরারি মোড় দেখতে পাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।